পূজার দ্রব্য এবং পাকঘরে যেন আলো বাতাস সহ ভালোভাবে আসে। কারণ আমাদের মহাপবিত্র এই যে পাকঘর, এখানে আমাদের মা বোনেরা আমাদের 24 ঘন্টার সকল রকম খাবার তৈরি করে। এই খাবারগুলো যেন একদম স্টারাইজ হয়, একদম পবিত্র হয়, একদম জীবাণুমুক্ত হয়, এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। আমাদের বাড়ির যে নিচের আন্ডার ট্যাঙ্কি, যেটা যেখানে এসে পানিটা জমে, ওই জায়গাটার ভিতরে আপনার 1000 লিটারে আপনি 10 থেকে 15 গ্রাম পরিমাণ, খুবই কম, এটা 1000 লিটারে 10 থেকে 15 গ্রাম পরিমাণ ফিটকিরি পাউডার করে মিশে দিয়ে রাখতে হবে। তাহলে ওখানে যে ছোটো ছোটো জীবাণু আছে, কেঁচো আছে, ব্যাকটেরিয়া আছে, অ্যামোবিয়া আছে, প্রোটোজোয়া আছে, যত ধরনের জীবাণু ওই পানির ভিতরে আছে, জমতে পারে, আপনি দরকার হলে আছে কি না, জমে আছে কি না, বা কোনো দিন দেখা হয় নাই চক্ষু মেলিয়া, সেই আপনি পানির ট্যাঙ্কিটা একটু টর্চ লাইট মাইরা দেখতে পারেন যে ভিতরে কত ধরনের শ্যাওলা, কত ধরনের কেঁচো, কত ধরনের ময়লা, কত ধরনের মাছি, কত কী যে জমি আছে, সেইগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। আপাতত জরুরি ভিত্তিতে আজই ফিটকিরি দিয়ে দেন, 1 নম্বর। 2 নম্বরে এই পানিটা উঠতেছে আপার ট্যাঙ্কিতে, উপরে ছাদের উপরে, ওই ট্যাঙ্কির ভিতরেও যেয়ে আপনি 1000 লিটারে হিসাব করে 1000 লিটারে 10 গ্রাম করে ফিটকিরি একদম পাউডার করে ফেলে দেন। এই 2টি কাজ আজকের ভিতরেই করার চেষ্টা করেন। যারা আমাকে ভালোবাসেন, যারা সারা পৃথিবীতে 1 কোটি 20 লক্ষ ভিউয়ার যারা আমার প্রোগ্রাম দেখেন, তাদেরকে আমি অনুরোধ করি, আপনার পানি খুব নিরাপদ করতে হবে। গরমে পানিতে স্লাইম খেতে পারেন আপনি, বা যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্ক, সেগুলি রং নাই, সেগুলো কিছু কিছু খেতে পারেন গলাটা একটু ভিজিয়ে রাখার জন্য। কিন্তু অনিরাপদ পানির চেয়ে ওগুলি একটু সামান্য ভালো মনে করি, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আমাদের গ্রামে যেরকম বলে ওই রকম আর কি। আর ডাবের পানি সবচেয়ে নিরাপদ, ডাবের পানিটা খাওয়ার কিছু অভ্যাস করবেন। পান্দা ভাতের পানি এবং পানি ভাত, এটা ভালো একটা স্লাইন, এই স্লাইন হিসাবে এটা খাবেন। ভাতের মারটার মারের সাথে একটু কাঁচা হলুদ, একটু টমাটোর ছচ, আর একটু বিট লবণ দিয়ে ভাতের মারটা আমরা খেতে পারি। ভাতের মার আমরা ডাল এবং তরকারি তো দিতে পারি, ভাতের মারটা আর কি এই গরমে আমরা ফেলবো না। আর টমাটো প্রতিদিন কমপক্ষে 1/2 কেজি টমাটো আমাদের খেতে হবে, কমপক্ষে 200 গ্রাম সালাদ আমাদের প্রতিদিন 24 ঘন্টায় খেতেই হবে। এই গরমে সালাদ একটা মহা ঔষধ, সব রকম সালাদ, শুধু এক ধরনের, শুধু শসা না, শুধু তরমুজ না, শুধু খুরমা খেজুর কিশমিশ না, শুধু ই না টমাটো না, শুধু গাজর না, শুধু বিট না, এটার সাথে ভুট্টা থেকে বেবিকর্ন থেকে আরম্ভ করে যত ধরনের জিনিস দেওয়া দরকার, সাথে অলিভ অয়েল এবং একটু মধুও ব্যবহার করবে। আমাদের প্রতিদিন এই গরমের ভিতরে কমপক্ষে আমাদের 20 গ্রাম মধু খাওয়ার দরকার আছে। মধু শরীরে ঠান্ডা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এবং প্রতিদিন 38টা রোগকে সৃষ্টি হতে দেয় না শরীরের ভিতরে মধু। তবে খাঁটি মধু এখন বাংলাদেশে অজস্র পাওয়া যায়, মধু চাষ আমরা আমাদের দেশে অনেক বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ থেকে মধু বিদেশে যাচ্ছে। প্রতিদিন প্রতিবেলায় প্রতিটা খাবারের সাথে চিনির পরিবর্তে মধু ব্যবহার করা ভালো। আর এই গরমের জন্য সাদা লবণের পরিবর্তে কাঁচা লবণ হিসাবে বিট লবণ, যে কোনো খনিজ লবণ, যে কোনো ধরনের রঙিন লবণ, যেটা এই লবণগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, গরমে অনেকেই আমাদের কাছে টেলিফোন করতে থাকেন, অনেক ছোটো ছোটো মেয়েরা বোনেরা মায়েরা ভাবিরা অনেকেই টেলিফোন করেন যে আমাদের মুখে হঠাৎ করে এই গরম এবং ঠান্ডা হঠাৎ করে ঘেমে যাচ্ছি, সারা শরীরে ঘাম ঝরতেছে, এই সময় মুখে ব্রণ হওয়াতে খুবই কষ্ট দেয়। মুখে ব্রণ হওয়ার জন্য এই গরম দায়ী এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনাকে বারবার মুখটাকে ধুয়ে ফেলতে হবে। আরেকটু হলো মুখে যাতে ব্রণ হলেই আপনি নখ ব্যবহার করতে পারবেন না। এখানে আপনি সবচেয়ে বেশি কন্ট্রোল করবেন এই নখ দুটাকে, আর নখ বাদে আপনি টিস্যু ভিজিয়ে এখানে পঞ্চ করে দিতে পারেন,
আর খাদ্য অভ্যাসকে আপনাকে কন্ট্রোল করতে হবে। প্রতিদিন সকালে আপনি এক গ্লাস পেঁপের শরবত, এক গ্লাস কলার শরবত খেতে পারলে ভালো হয়। কলা খেয়াল রাখবেন, কলা এই গরমে আমাদের খুবই দরকার। ছোটো বড় দুটো কলা সকালবেলা হলে ভালো হয়। কলা বেলা 12টা পর্যন্ত কলা হীরা, আর 12টা থেকে 3টা পর্যন্ত কলা সোনা, 3টার পরের থেকে কলা আপনার রূপাও ধরবেন, তামাও ধরবেন, লোহাও ধরতে পারেন। মানে এগুলিতে আমি বুঝাইতে চাই যে আন্তর্জাতিক বিশ্বে একদম সকালবেলা কলাটা খেতে পারলে সেই কলাটা আপনার জন্য একটা হীরক খণ্ডের মতো কাজ করবে, মূল্যবান জিনিস হিসাবে কাজ করবে। তাতে কলা খুব সকালে খালি পেটে কলা, তরমুজ, পেঁপে, খালি পেটে পেঁপে খেলে স্টুলটা ক্লিয়ার থাকে। খালি পেঁপে যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি আপনি অনেক বেশি উপকার পাবেন। খালি পেটে আপনি যত বেশি সালাদ খাবেন তত আপনি খুব ভালো থাকবেন। এখন যেরকম অফুরন্ত কচি শসা পাওয়া যায়, আর যত ধরনের তরকারি পাওয়া যায় সব তরকারি আপনি সালাদ খেতে পারেন। আর স্যুপ এবং জুস অনেক বাড়াইতে হবে, পরিমাণে অনেক বেশি। যেরকম আমি যেই বন্ধুদের যেই ভাইদের আপনার ইয়ে আছে, ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিসে ভয় পাচ্ছেন, ডায়াবেটিস মা বাপের ছিল, মায়ের ছিল, বাপের ছিল না, বাপের ছিল মায়ের ছিল না, বা বংশের ছিল, যার একটু রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস, যিনি ঘরের বাইরে বেশি খান, মানে বাহিরের খাবার খান জানা, সেই সব লোকেরা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা একটু সকালে করলার রস খেয়ে নেবেন, বা আপনাদের সালাতের সাথে একটু করলা, একটু অলিভ অয়েল, একটু মধু ব্যবহার করতে ভুল করবেন না। আর এই যাদের বন হয় তারা সাদা লবণ কোনো মতেই খেতে পারবেন না। আর লবণে আপনারা আয়োডিন আছে কিনা এটা চেক করে নেবেন, আপনার বাড়িতে যে সাদা লবণ আছে সারফেস লবণ, যেটা সামুদ্রিক লবণ, এটার ভিতরে একটু লেবুর রস ফেলে আপনার একটু লেবুর রসের সাথে একটু লবণ মিক্স করে দেখবেন যে এটা রং চেঞ্জ হয় কিনা, সাদা থেকে খয়েরি, কালো বা বিবর্ণ হয়ে যায় কিনা, তাহলে বুঝবেন এটা আয়োডিন আছে। আয়োডিনবিহীন লবণ আমাদের গলায় গ্যাগের সৃষ্টি করে, গলায় বিভিন্ন রকম টিউমারের সৃষ্টি করে, আবার শরীরের টিউমারের সাথেও লবণের আয়োডিনের সম্পর্ক আছে। আয়োডিনবিহীন লবণ টিউমার তৈরি করতে পারে, সকল ক্যান্সারই টিউমার, সব টিউমার ক্যান্সার না। আমি স্লোগানটা আপনারা বুঝতে না পারলে আমি আবার বলি, সকল ক্যান্সার টিউমার, মানে ক্যান্সার 350 রকম আবিষ্কার হয়েছে, ক্যান্সার হতে হলেই একটা টিউমার, একটা ফরমেশনের দরকার, কিন্তু সব টিউমার ক্যান্সার না। মানে আপনি ধরে নিতে পারেন আপনার 75% টিউমারই ক্যান্সারে রূপান্তরিত হয় না, ওইটা লাইফ হওয়া পর্যন্ত ওইটা 24 একটা গ্ল্যান্ড জমা হয়ে হতে পারে। তবুও আমি বলবো যে আমরা লবণ, সাদা লবণ খাবো না, খেলেও সাদা লবণে আমরা আয়োডিন দিয়া খাবো। এই জিনিসগুলো আমরা একটু পরীক্ষা করে যেই ব্র্যান্ডের ভিতরে দেখবেন করলে, যে লবণের সাথে লেবু দিলে বিবর্ণ হয়, সেই লবণটাই আপনি চয়েস করবেন, ওই ব্র্যান্ডটাই আপনি চয়েস করবেন, ওই ব্র্যান্ডটাই আপনি সবসময় খাবেন। অনেকগুলি কোম্পানি লবণে আয়োডিন ব্যবহার করে, অনেকগুলি কোম্পানি ব্যবহার করে না, এই কারণে এই সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। আর ঘরের যে কোনো খাবার, বাইরের যে কোনো খাবার, ঝোল খাবার খেতে হবে, কষানো কষানো খাবার এই গরমের ভিতরে খেলে স্টমাকে রিয়াকশন করবে। অনেকেই বলতেছেন স্টমাক আপসেট হচ্ছে, আইবিএস হচ্ছে, স্টমাকে অ্যালার্জি দেখা দিচ্ছে, পেটে গ্যাস হয়ে যাচ্ছে, গ্লুকোটিন ফরমেশন হচ্ছে, খাওয়ার পর পরই পেট ফুলে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, এবং আমাশা আর সৃষ্টি করতেছে, গলা শুকিয়ে যাচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা এই শীতের পরে যে গরমটা আসলো এই গরমটা আমাদেরকে অনেকভাবে কষ্ট দিচ্ছে। এর সাথে বাংলাদেশ সারা পৃথিবীতে করোনা ভাইরাসের আক্রমণ অনেকটা বেড়ে গেছে, এই সময় অনেক সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, এবং এগুলো আমাদের প্রতিটা লোককেই, নিজের একার জন্য না, বাড়িতে সকলকে নিয়ে, বাড়ির পাশের সকলকে নিয়ে, আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা সুস্থ থাকতে চাই। যার নাই সুখ তার হয় সুখ, তাহলে সুখ কার থাকে না,
যার সুখ নাই, আমরা এই সুখের বার্তা আপনাদের কাছে প্রচার করতেছি। আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান শুনতেছেন, আমি তাদেরকে গভীর গভীর শ্রদ্ধা ভালোবাসার সাথে জানাচ্ছি, আপনারা দয়া করে এখন থেকেই প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধ সহ আজকে সব রাতের পবিত্র দিন থেকে আরম্ভ করে সামনের 15 দিন পরে আমাদের রমজান, 1 মাস পরে আমাদের ঈদ, এই যে ঈদের খাদ্যটা কী হবে, আমাদের রমজানের খাদ্যটা কী হবে, সন্ধ্যার খাবার ইফতারিটা আমাদের কীরকম হওয়া উচিত, আমাদের সেহরিটা কীরকম হওয়া উচিত, আমাদের মাঝরাতের খাবারটা কীরকম হওয়া উচিত, এই সব খাবারগুলোতে সালাদ থাকবে, সব খাবারগুলিতে জুস থাকবে, সব খাবারগুলিতে স্যুপ থাকবে, সব খাবারগুলিতে যেও ভাত থাকবে, নরম খাবার, ভাজা ভুনা খাওয়া চলবে না, বেগুনি ভুনি ভাজি খাওয়া চলবে না। আজকে থেকেই এই মহাপবিত্র সবরাতের দিন থেকে আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আমি রমজান মাসের 30 দিনই ইফতার করব ফল ফ্রুট দিয়ে, 30 দিনই আমি ইফতার করব স্লাইন দিয়ে, 30 দিন আমি ইফতার করব পান্দা ভাতের পানি দিয়ে, 30 দিনই আমি ইফতার করব ভাতের মাছ দিলে, 30 দিন আমি ফুটের শরবত খাবো, তরমুজের শরবত খাবো, টমেটোর শরবত খাবো, এই রমজানে আমি এই রমজানে চিরা দধি, সাবুদানার হালুয়া, সাবুদানা ভিজানো পানি, সাবুদানা চাল দেওয়া পানি, একটু দুধ, দধি প্রতিদিন আমরা খাবই, এনি কার্ডস অ্যান্টি ক্যান্সার, দধি খেলে ক্যান্সার হয় না, সারা পৃথিবীর এই একটা বিখ্যাত স্লোগান, এনি বিটা টেস্ট লিভার টনিক, আমি যদি একটু করলা খাই, একটু উস্তা খাই, আমি যদি একটু পুঁই শাক খাই, আমি যদি একটু ডাঁটা শাক খাই, আমি যদি খাবারের সাথে একটু ই করি, শাকসবজি ফলমূল খাই, একটু লাউ খাই, লাউয়ের চোখলা সহ লাউ খেতে হবে, চাল কুমড়ার চোখলা সহ চাল কুমড়া খেতে হবে, পেঁপের চোখলা সহ পেঁপে খেতে হবে, পাকা পেঁপে কাঁচা পেঁপে সবই চোখলা সহ খেতে পারলে খুব ভালো হবে, চোখলা খেতে না পারলে চোখলার সাথে মধু মিলিয়ে নেন, মধুর সাথে পেঁপে খাওয়া যায়, আনারস বাদে সব জিনিসের সাথে মধু খেতে পারবেন, তাতে দুধের চেয়ে এই সময় দধিটা আপনাকে বেশি কার্যকর হবে। টমাটোর সালাদ এবং টমাটোর পেস্ট, টমাটোর পুরি, টমাটোর সস, এই সময় অনেক বেশি লাইকোপেন পাবেন টমাটোর ভিতরে, তরমুজের ভিতরে, এগুলো আপনার জন্য ঠান্ডা খাবার হিসাবে, নিরাপদ খাবার হিসাবে, সহযোগী খাবার হিসাবে পুরা রমজান মাসে যাদের মুখে বর্ণ হয়, যাদের মুখের রং বিবর্ণ হয়ে যাচ্ছে, যাদের মুখের রং কালো হয়ে যাচ্ছে, যাদের বলি রেখা আসতেছে, চোখ চোখ দাগ আসতেছে মুখে, আলহামদুলিল্লাহ যদি আপনারা আজকে থেকে মাইন্ডসেট করেন, আলহামদুলিল্লাহ 1.5 মাস ঈদের দিনের পর্যন্ত আপনি দেখবেন আপনার পেটের রোগ থাকবে না, আপনি যদি সালাদ আর সবজি বেশি খান, আর আপনার খাবারের ভিতরে আপনি ভর্তা ভাজি বোনা এগুলিও সংযোগ করতে পারেন, আপনি খাবারের ভিতরে অবশ্যই আপনি ঝোল খাবার 100% খেতেই হবে, আপনি তেলে ভাজা জিনিস খাবেন না, গত বছর তার আগের বছর আপনারা খেয়েছিলেন, আপনারা জানেন তখন যে সমস্যাগুলি হয়েছিল, এই সমস্যাগুলি থেকে এই এই বছরটা, এই বছরে কি করোনাটা অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের অনেক মিনতি আপনাদের কাছে যে আপনারা ঝোল খাবার খাবেন, আপনারা পানি খাবার খাবেন, আপনারা পান্দা ভাত খাবেন, আপনারা ভাতের মান না ফেলে ভাত খাবেন, আপনারা ভাতের মার যারা ফেলে দিয়েই খান, তারা ভাতের মারটাকে নিজেরা ভাগযোগ করে মধু দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন, তরমুজ দিয়ে মিক্স করে শরবত করতে পারেন, একটু ডালের সাথে শরবত করতে পারেন, আর গরমে ডালটা মুসুরি ডালটা একটু কম খাবেন, কারণ এই গরমের সময় মুসুরি ডালে আমাদের একটু হাঁসফাট বেশি করে, গরমটা একটু বেশি লাগে, কারণ গরম হলো বড় ছোটো মানুষের জন্য, গরিব মানুষের জন্য আমিষ, এবং সকলের জন্য এই আমিষটা দরকার নাই, যারা আমরা বসে বসে কাজ করি, যাদের আমরা কম্পিউটার চালাই, টিভি দেখি, মোবাইল ব্যবহার করি, তারা কিন্তু দধি খেতেই হবে, তারা কিন্তু ঝোল শাকসবজি খাবার খেতেই হবে, তারা কিন্তু অনেক বেশি মিষ্টি খেতে পারবেন না, তারা অনেক বেশি তেলে ভাজা জিনিস খেতে পারবেন না, এই বছর এখনই আমাদের মাইন্ডসেট করতে হবে, আমরা কোনো মতেই 3 দিনের বেশি কোনো খাবার ঘরে মজুদ করবো না, আমরা একবার একটা পরীক্ষা করি, করোনায় অনেক লোক তো চলে যাচ্ছে,
আমরা সকলের কথা চিন্তা করি, 18 কোটি মানুষের কথা চিন্তা করি, আমাদের হয়তো সামর্থ্য আছে, আমরা একদিনে 1 মাসের খাবার কিনে আনতে পারি, কিন্তু এটা ঠিক না। আপনি খাবার কিনবেন 3 থেকে 4 দিনে, কারণ ইসলামের বিধানে আছে আপনি 4-5 দিনের বেশি খাবার মজুদ করে আপনি মজুদার হতে পারবেন। একজন বড় মজুদ্দারকে আপনি গালি দেন, আপনিও তো ছোটো মজুদ্দার, বাড়িতে বাজারে গিয়ে 1 বস্তা চাউল কিনেছেন, আপনিও তো একজন খুদে মজুদ্দার যে আপনি 7 দিন 10 দিনের তরি তরকারি শাক সবজি কিনে বাজারে ক্রাইসিস করছেন। যেসব লোকেরা বাজারে ক্রাইসিস করতেছে তাদেরকে এবার আপনি আসেন না, একটু বুড়াঙ্গুল দেখাই। কীভাবে বুড়াঙ্গুল দেখাবো? আমরা 4-5 দিনের বেশি খাবার কিনবো না, দেখবেন তারা তাহলে আর মজুদ্দারি করে সুবিধা পাবে না। আসেন আমরা সকলে মিলে, আমরা মাছটাও কিনি 2-3 দিনের, আমরা যদি তাজা মাছ কিনি, কই মাছ কিনি, শিঙি মাছ কিনি, মাগুর মাছ কিনি, চাইতাল মাছ কিনি, শোল মাছ কিনি, বাঙি মাছ কিনি, যেগুলো মাছ পানিতে যেটা থাকে সেগুলো একটু মাটির হাড়িতে করেই আমরা পুরনো পানিতে রাখবো, এবং ওইটা দিয়ে যেন আমরা 3 দিন 4 দিন 5 দিন তাজা তাজা মাছ খেতে পারি। আর একটু হলো ফ্রিজের জিনিসটা খুব বেশি খেলে করোনা ভাইরাস হতে পারে, মুখে বর্ণ হতে পারে, পেটের সমস্যা হতে পারে, স্কিন বিবর্ণ হয়ে যেতে পারে। কৃত্রিমের কাছে না যেয়ে অরিজিন জিনিসের কাছে যায়, আসল জিনিসের কাছে যায়, সঠিক জিনিসের কাছে যায়, সঠিক জিনিসটা খাই। ওভেনও বিনা প্রয়োজনে সব জিনিস ওভেনে নেবেন না, যতক্ষণ পারবেন আপনার যতক্ষণ সাধ্যে কুলাবে ঠান্ডা পানিটা কম খাবেন, আধা ঠান্ডাটা খাবেন, অধিক ঠান্ডাটা খাবেন না, কুসুম কুসুম গরম পানিটা খাবেন, হালকা লিগার চা খেতে পারবেন চিনি ছাড়া, চায়ে কোনো চিনি ব্যবহার করতে পারবেন না, দুধ ব্যবহার করতে পারবেন না, চাকে ফিন্নি বানাবেন না, চাকে চাই থাকবে, চা খেলে এটা ওষুধ, কিন্তু ফিন্নি খেলে এটা আপনার বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমরা প্রতিনিয়ত আমাদের কাছে টেলিফোন আসে যে মাথার চুল পড়ে যাচ্ছে গরমে, চুল ঘেমে যাচ্ছে, চুলের গোড়ায় ঘাম জমে আছে, চুলের গোড়ায় খুশকি আছে, চুল জট লেগে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল ফ্যাট একটু ধূসর কালার হয়ে যাচ্ছে, চুল রাখা যাচ্ছে না, চুল মাথা থেকে সব চুল পড়ে যাচ্ছে, মাথা গরম থাকতেছে। আসলে মাথা গরম থাকলে তো চুল পড়বে। 1 নম্বরে এই ঋতুটায় রুগীর সংখ্যা বেড়ে গেছে, ডাক্তাররা লাইন দিয়ে সারতে পারতেছে না। আমি সব ডাক্তার জায়গায় যাই, সব জায়গায় দেখি, আমার নিজেরও হাসপাতাল আছে সৈয়দপুর গ্রামে, হাসপাতালে আমি রুগী দেখি, যা অফুরন্ত প্রায় 4 গুণ বেশি রুগী হচ্ছে। অতএব এই যে রুগী, দাঁতের রুগী বাড়ছে, চোখের রুগী বাড়ছে, আপনার বিভিন্ন রকম রোগ বেড়ে যাচ্ছে, আমাশা IBS বেড়ে যাচ্ছে, পেটের ব্যথা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বাচ্চাদেরকে নিয়েই আরও বিপদ, সব বাচ্চারা হাসপাতালের দিকে নিয়ে আসতেছে। এইসব কিছু কথা চিন্তা করে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা গোসল 2-3 বার করেন, আপনারা বাচ্চাদের শরীরটা বারবার ছোটো তাহলে বা ছোটো টিস্যু পেপার দিয়ে বা বড় টিস্যু পেপার দিয়ে বাচ্চার শরীরটা বারবার পুষে দেন। আর একটু হলো ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পাকঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অভ্যাস করেন, যেখানে যে অবস্থায় যে কোনো খাবার আছে সব খাবার ঢেকে রাখেন, কোনো খাবার উন্মুক্ত রাখবেন না, বিনা কারণে খাবার ফ্রিজে দিবেন না, লেবু এবং ডিম টমেটো ফ্রিজে না দিলে খুব ভালো হয়, সাইট্রাস ফ্লেভারটা যত বেশি ফ্রিজে যাবে তত তার গুণ কমে যাবে, যত কম ফ্রিজে যাবে তার গুণটা বেড়ে যাবে, যে কোনো খাবারের গুণ বৃদ্ধি করতে। অনেকে তরমুজ পেঁপে পর্যন্ত ফ্রিজে রেখে দিচ্ছে না, এরপরে কিন্তু এর গুণ কমে যাবে, ডিমেরও গুণ কমে যাবে। আর প্রতিদিনই একটু কিশমিশ, একটু খুরমা, খেজুর এটা একটু পানিতে ভিজিয়ে নেবেন 1 ঘন্টা 1 ঘন্টা, তাইলে করোনা ভাইরাস সহ অন্যান্য হ্যাজার ফেজার ময়লা টয়লা সৌদি আরব থেকে আসে, ওখানে ধুলাবালিতে অনেক খুরমা খেজুরের ভিতরে ময়লা থাকে, 1-1.5 ঘন্টা একটু ভিজিয়ে নিতে পারেন। আবার খুরমা খেজুর দিয়ে যাদের ডায়াবেটিস আছে তারা সন্ধ্যার পরে 1 গ্লাস করে ই খাবেন, করলার রস খেয়ে নেবেন, বা যে কোনো তিতা বা নিম পাতা ভিজানো পানি বা নিষিদ্ধা পাতা ভিজানো পানি অথবা চিরতা ভিজানো পানি অথবা কালো মেঘ ভিজানো পানি, এই জাতীয় পানি আপনি ই করে ইফতারের পরে খেয়ে নিতে পারেন বা নামাজের আগে পরে খেয়ে নিতে পারেন তিতা জিনিস, যাদের ডায়াবেটিস আছে। খেয়াল রাখবেন যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু সালাদ অবশ্য অবশ্যই খাবে, প্রতিদিন আপনাদের সকল ধরনের এই যে ধনে পাতা সব খাবারে আপনি যাদের ডায়াবেটিস আছে ব্যবহার করবেন, পুদিনা পাতা যাদের ডায়াবেটিস আছে আপনাদের খাবারে থাকতেই হবে,
সব ধরনের যে পাতাগুলি খেতে পারেন আপনি, খাওয়া যায়, যেগুলি খাওয়ার যোগ্য, একবার পাথরকুচি পাড়া থেকে আরম্ভ করে নিম পাতা থেকে আরম্ভ করে কচি পেয়ারা পাতা, কচি আম পাতা এখন সারা বিশ্বে খাচ্ছে ডায়াবেটিসের ওষুধ হিসাবে, এগুলো আপনি খেতে পারেন। আবার কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, কচি আম পাতা, কচিটা লাল রঙেরটা, এই পাতাগুলো সুন্দর করে কেটে কেটে অনেকেই পাকুড়া বানাচ্ছে। বড়া কোনোদিনও আপনি ডালের বড়াটা খাবেন না, কেউ না। আমি বাংলাদেশের এই 18 কোটি মানুষকে অনুরোধ করব, ডালের বড়ার ভিতরে আপনি ডালের চেয়ে 4 গুণ বেশি আপনাকে ভেজিটেবল দিতে হবে, 4 গুণ বেশি আপনাকে দিতে হবে, আপনার পুদিনা পাতা দিতে হবে, থানকুনি পাতা দিতে হবে, ধনে পাতা দিতে হবে, বিলাতি ধনে পাতা দিতে হবে, আপনার লিমন গ্রাস পাতা, যারা কুচি কুচি করে সিদ্ধ করে খান খেতে পারবেন, যারা ভুট্টা বেবি কর্ন বলে, এখন সব জায়গায় বেবি কর্ন পাওয়া যায়, অনেকে মাশরুম দিয়ে পাকুড়া তৈরি করে নিতে পারেন। এখানে ডালের ব্যবহারটা, বেসনের ব্যবহারটা অনেক কম করতে হবে এই আগামী রমজান মাসে, নাহলে কিন্তু আপনাদের জন্য খুব সমস্যা হবে। আর বুট ভাজিটা এই বছর খাবেন না, এই বুটটায় অনেক ক্ষতি করে, বুক জ্বালা হয়, অনেকের গ্যাস্ট্রিক হয়, হয়তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলেন আপনার গ্যাস্ট্রিকটা কমে গেল, কিন্তু এটাই কি একটা সমাধান হইল? গ্যাস্ট্রিক কমে গেল, গ্যাস হলো, গ্যাসটা আপওয়ার্ড হইয়া আপনার বুকে ব্যথা আরম্ভ করলো, গলায় ব্যথা হইয়া মাথার ভিতরে যে হিট করলো, প্রেশারটা কি বৃদ্ধি করে দিল, যাদের শ্বাসকষ্ট আছে তাদের লাংসে প্রেশার করে লাংসের ভাইব্রেশন পাওয়ারটা বাড়াই দিয়ে আপনার কাশি আরম্ভ হয়ে গেল, আপনি সর্দি আরম্ভ হয়ে গেল, তাদের কাছে আমি একটু অনুরোধ করবো আপনারা একটু সতর্ক হন। রসুন পেঁয়াজ আদা খুব নিরাপদ খাবার, ঔষধি খাবার পথ্য, এটা অনেক বেশি খান, যত ধরনের ভুট্টা আছে এটা সিদ্ধ করে খেতে পারেন, যত ধরনের বুট আছে আপনি ভেজে না খেয়ে বুটটাকে আপনি ভিজিয়ে রেখে পানিতে, এটা আপনি রাতেই ভিজিয়ে রাখেন, শেষ রাতে ভিজিয়ে দেন, সন্ধ্যায় ইফতারের সময় আপনি বুট ভিজানো খান। আপনি এখন সারা পৃথিবীতেই এই যে রমজান মাসের যে মানুষ দুর্বল হয়ে পড়ে, দুর্বলতাটা প্রতিরোধ করার জন্য আপনি সয়াবিন যেটা সয়াবিন ভিজায় খেতে পারেন, সয়াবিন একটু ভাতের সাথে এক মুঠ সয়াবিন মিক্স করে খেতে পারেন, সয়াবিনের ভিতরে অনেক বেশি ভিটামিন আছে, সয়া তৈল, সয়াবিন তৈল যেটা তৈরি হয় সেই সয়া বীজটা, এটা ভিজিয়ে খাওয়া যায়, চাউল সাথে খেতে যায়, খিচুড়ির সাথে খাওয়া যায়, তরকারির সাথে এক মুঠ করে খাওয়া যায়, যে কোনো মাছের সাথে খাওয়া যায়, যে কোনো মাংসের সাথে খাওয়া যায়, এটার মধ্যে অনেক ভিটামিন থাকে। মানে এখন কোনো মাংসই আপনি কিছু তরি তরকারি ছাড়া, কিছু সালাদ ছাড়া, কোনো পেঁপে ছাড়া, লাউ ছাড়া, মিষ্টি কুমড়া ছাড়া, চাল কুমড়া ছাড়া, বাঁধাকপি ছাড়া, ফুলকপি ছাড়া, এই ফুলকপি ছাড়া আপনি কোনো রূপ মাংস খাবেন না। এক কেজি মাংস হলে আপনি 2 কেজি তরকারি দেন, নাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আর সাদা লবণের পরিবর্তে কালো লবণ ব্যবহার করেন, বিট লবণ ব্যবহার করেন, সিন্দুক লবণ ব্যবহার করেন, আরও অনেক ধরনের খনিজ লবণ আছে সেগুলি ব্যবহার করেন, আর সাদা চিনিটা পরিহার করেন। চিনির পরিবর্তে কিশমিশ দিয়ে আপনি মিষ্টি তৈরি করেন, চিনির পরিবর্তে খুরমা দিয়ে আপনি মিষ্টি তৈরি করেন, খেজুর দিয়ে আপনি মিষ্টি তৈরি করে নেন, আপনি স্টেভিয়া দিয়ে আপনি মিষ্টি তৈরি করে নেন, বিভিন্ন রকম আপনার আছে, স্যাকারিন জাতীয় মিষ্টি আছে, সেখানে সামান্য একটু অল্প অভ্যাস করেন, একটু প্রতিরোধ দুর্গ তৈরি করেন, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন, ভালো খাবার খাওয়ারটা মাইন্ডসেট করেন, জীবের কথায়, মুখের কথায়, ঠোঁটের কথায় ওদেরকে তৃপ্তি দেওয়ার জন্য আমাদের মাথা, শরীর, লাংস, লিভার, কিডনি নষ্ট করা ঠিক হবে না, খুব সাবধানে এখন চলতে হবে। বর্তমান পরিস্থিতি করোনা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলতেছে, সেখানে আমাদের খাদ্যাভ্যাসই আমাদের এই ধরনের রোগ থেকে মুক্তি দিতে পারে আলহামদুলিল্লাহ।